আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রুশ হামলায় পুরোপুরি ধ্বংস ইউক্রেনের ভলনোবাকা শহর, দাবি স্থানীয় মেয়রের। ইউক্রেনের 1300 সৈন্য নিহত, কিন্তু রাশিয়ার ক্ষতি অনেক বড়, ঘোষণা জেলেনস্কির। নিষেধাজ্ঞার কারণে ধ্বংস হতে পারে মহাকাশ স্টেশন, হুঁশিয়ারি রাশিয়ার। ইসরায়েলের সন্ত্রাসবাদ থেকে তেহরানের আত্মরক্ষার অধিকার আছে, বলছে ইরান। রুশ সামরিক অভিযান আমাদের সবার জন্য হুমকি, ঘোষণা আমেরিকার। এবং সর্বশেষ থাকছে কঙ্গোতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত 60 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ধন্যবাদ। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান চলছেই, তবে যুদ্ধ বন্ধে কয়েক দফা বৈঠক হলেও আশানুরূপ তেমন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই। এর মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী, এছাড়া অনেক জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে রাশিয়ার সেনা অভিযানে ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর ভলনোবাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করছেন দোনেস্কের গভর্নর পাবলো কিলিউরেনকো। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওই এলাকায় রুশ সেনাদের প্রতিহত করতে এখনও তীব্র লড়াই চলছে বলেও জানিয়েছেন তিনি। রাশিয়ার বাহিনীর সাথে চলমান যুদ্ধের 17 দিনে ইউক্রেনের অন্তত 1300 সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে তার দাবি, রাশিয়ার 31টি ট্যাকটিক্যাল ব্যাটালিয়নকে নিষ্ক্রিয় করে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ ঘটনাকে কয়েক দশকের মধ্যে রাশিয়ার সবচেয়ে বড় ক্ষতি বলে আখ্যায়িত করেছেন তিনি। শনিবার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের সৈন্যদের প্রাণহানির এই তথ্য জানান তিনি। তবে আজ রাশিয়ার সৈন্য হতাহতের ব্যাপারে কোনো তথ্য দেননি জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আগ্রাসনে এখন পর্যন্ত 1300 ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন। জেলেনস্কির এই তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, পশ্চিমা সূত্রগুলোর ধারণা, একই সময়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রায় 6000 সৈন্য নিহত হয়েছেন। এদিকে শনিবার রাজধানী কিয়েভের উপকণ্ঠের ছোট্ট ছোট্ট শহরগুলোতে রুশ সৈন্যদের সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার ভারী গোলাবর্ষণ, বিমান হামলার হুমকি এবং শহর ঘিরে ফেলার কারণে কিয়েভ ছাড়তে মরিয়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। জেলেনস্কি আরো বলেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ট্যাকটিক্যাল গ্রুপের 31টি ব্যাটালিয়নকে নিষ্ক্রিয় করায় রাশিয়া নতুন করে সৈন্য পাঠাচ্ছে। ব্যাটালিয়ন নিষ্ক্রিয় করার এই ঘটনাকে কয়েক দশকের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনীর সবচেয়ে বেশি ক্ষতি বলে অভিহিত করেন জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বিধ্বস্ত হতে পারে, এজন্য দ্রুত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া। শনিবার রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন এই সতর্ক করেন, খবর এএফপির। দিমিত্রি রোগোজিন বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাশিয়ার সেবা কার্যক্রম ব্যাহত হবে, ফলে ওই স্টেশনে রাশিয়ার দায়িত্বে থাকা কক্ষপথ ঠিক রাখার বিষয়টির উপর প্রভাব পড়বে। এতে 500 টনের ওই স্টেশন সমুদ্রে বা ভূমিতে আশ্রয় পড়বে। তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে স্টেশনটি যাতে ঠিক কক্ষপথে থাকে তা নিশ্চিত করা হয়। বছরে প্রায় 11 বার এই কাজ করা হয়, এতে মহাকাশ আবর্জন সঙ্গে ধাক্কা থেকে এটি রক্ষা পায়। তিনি আরো বলেন, মহাকাশ স্টেশনটি আশ্রয় পড়লে তা রাশিয়ার উপর পড়বে না। এর আগে 1 মার্চ মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানিয়েছে, রাশিয়ার সাহায্য ছাড়াই মহাকাশ স্টেশনটি সঠিক কক্ষপথে রাখার উপায় বের করতে চেষ্টা চলছে। রাশিয়ান সংস্থাটি বলছে, তারা নাসা, কানাডিয়ান স্পেস এজেন্সি এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির কাছে তাদের কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নিতে অনুরোধ করছে। রোগোজিন আরো বলেন, যুক্তরাষ্ট্রের অ্যাটলাস ও আন্তারসে রকেটের জন্য ইঞ্জিন সরবরাহ করবে না তার দেশ। ইসরায়েলের সন্ত্রাসবাদ থেকে তেহরানের আত্মরক্ষার অধিকার আছে, ঘোষণা দিল ইরান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিযুক্ত
ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি বলেন, ইসরায়েলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার বৈধ অধিকার তেহরানের রয়েছে। সিরিয়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দুই উপদেষ্টা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়ার পর একথা বললেন ইরানি রাষ্ট্রদূত খবর তাসনিম নিউজের। তিনি বলেন, জাতিসংঘের ৫১তম অনুচ্ছেদ অনুসারে ইসরায়েলের এই ধরনের অপরাধমূলক তৎপরতার জবাব দেওয়ার বৈধ অধিকার রাখে ইরান। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে মাজিদ তাখতে রাভানচি এসব কথা বলেন। চিঠিতে আরো বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের যে কোনো পরিণতির জন্য সম্পূর্ণভাবে ইসরায়েল দায়ী থাকবে এবং এ ধরনের হঠকারিতার পুনরাবৃত্তির ব্যাপারে তেহরান বিশেষভাবে সতর্ক রয়েছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে আইআরজিসির দুই কর্মকর্তা কর্নেল এহসান কারবালাইপুর ও কর্নেল মোর্তেজা সাইদ নেস্তাজ নিহত হন। এই ঘটনার একদিন পর আইআরজিসি ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরায়েলকে এজন্য মূল্য দিতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। রুশ সামরিক অভিযান আমাদের সবার জন্য হুমকি, দাবি আমেরিকার। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সতর্কতা উচ্চারণ করে বলেন, ইউক্রেনের রুশ সামরিক অভিযান গোটা ইউরোপ এমনকি এর বাইরেও গণতন্ত্র এবং নিরাপত্তার জন্য হুমকি। যখন কোথাও গণতন্ত্র হুমকির মুখে পড়ে, তখন তা আমাদের সবাইকে হুমকির মুখে ঠেলে দেয়। পোল্যান্ড এবং রোমানিয়ায় রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার পথে তিনি এই মন্তব্য করেন। ইউক্রেনকে আরো বেশি পেশী শক্তি সরবরাহের চাপে রয়েছে বাইডেন প্রশাসন। তবে কমলা হ্যারিস আবারও স্পষ্টভাবে জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র এমন কোনো পদক্ষেপ নেবে না যেমন ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা, যা সরাসরি আমেরিকাকে রাশিয়ার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে দেয়। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এর মধ্যে রবিবার ১৮তম দিন গড়িয়ে এই অভিযান। বিগত ১৭ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ সেনাবাহিনী, সূত্র বিবিসি। কঙ্গোতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৬০। আফ্রিকার দেশ কঙ্গোতে একটি দ্রুতগামী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২জন শিশুও রয়েছে। দেশটির কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কথা গণমাধ্যমকে জানায়। এই তথ্য জানিয়েছে আনাদোলু। কঙ্গোর লুলাবা প্রদেশে শুক্রবার গভীর রাতে ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে। প্রাদেশিক কর্মকর্তা জিয়ান শেরগা লুমু গণমাধ্যমকে জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা ৭ যাত্রীর লাশ শনাক্ত করে বাড়ি নিয়ে গেছেন। আরো ৫৩ জনের লাশ দুর্ঘটনাস্থলে পড়েছিল। এ ঘটনায় অসংখ্য যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে লুবুডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনটি শহর থেকে লুবুমবাসি যাচ্ছিল। ইউক্রেনে আরো একটি বিমানবন্দর দখল করল রাশিয়ার সামরিক বাহিনী। ইউক্রেনের একটি বিমানবন্দরে আক্রমণের ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার এই ভিডিও প্রকাশ করা হয় খবর বিবিসির। রাশিয়ান গণমাধ্যম আরটির সংবাদে বলা হয়েছে, সেনাদের শরীরে সংযুক্ত ক্যামেরায় ধারণ করা ওই ফুটেজে দেখা গেছে তারা বিমানবন্দরটি দখলের আগে হেলিকপ্টার করে সেখানে পৌঁছায়। ভিডিওতে আরো দেখা গেছে সেনারা বিভিন্ন স্থাপনা এবং সেখানকার ইউক্রেনীয় সামরিক স্থাপনার নিরাপত্তা দিচ্ছে। এছাড়া রাশিয়ান KA-52 হেলিকপ্টার থেকে বিমানবন্দরটির কাছাকাছি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। তবে কখন এবং কোন জায়গা থেকে ভিডিও ফুটেজটি ধারণ করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেটি কিয়েভের উত্তরে হোস্টোমেল শহরের কাছে আন্তোনভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে মনে করা হচ্ছে, যেখানে বেশ কয়েকদিন ধরে হামলা চালানো হয়। অনলাইনে প্রচারিত আনভেরিফাইড ফেসবুকে আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে হামলার সময় রাশিয়ান সামরিক বাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ বিষয়ে আরটির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান প্যারাট্রুপাররা অবতরণের সময় বা তার কিছুক্ষণ পর নিহত হয় বলে ইউক্রেনের কর্মকর্তারা দাবি করলেও বাস্তবে তারা বেঁচে ছিল এবং স্থল সেনাদের কাছে পৌঁছাতে সক্ষম হয়। উল্লেখ্য, ইউক্রেনের রাশিয়ার অভিযানে ১৮তম দিন আজ। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এই অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ এবং জলপথে ইউক্রেনে হামলা চালানো হয়। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে।